Hello friends, welcome to Seba CBSC e-corner. Ami question paper discuss kori asilu bondhu hokol. Aji ami aku continue rakhim amar aji amar eta notun district or paper discuss korim. Jua bar ami korisilu Nagaon district or paper. Eibar ami korim Kamrup Metro district or paper preparatory jonto test tar ami paper discuss korim. So aha ami start koru beshi deri nokoru. Kamrup Metro district paper to discuss ko thik ase so role tomar tumak koi disu tumaloke kene kene ke tumaloke koribo lagibo actually paper to kene ke tumaloke tumaloke kene ke loba mane tumaloke first question keta diyar logol ako koi disu first question keta diyar logeloge ki koriba nije solve koribole try koriba then tumaloke jodi tumaloke nuara tetia solution sabole hai ঠিক আছে তেতিয়া তোমালোকৰ ভাল হ'ব আদারৱাইজ তোমালোকৰ কি হ'ব মই কোৱেশ্চন দিলু মই আনসার কৈ দিলু এক্সপ্ৰেশন দি দিলু তেতিয়া তোমালোকৰ কি হ'ল তোমাৰ নিজে টেষ্ট কৰিব নোৱাৰিলা মানে নিজৰ নিজে ঠিক আছে সো তোমালোকে আমি এটোৱে বিচাৰো যে তোমালোকৰ কিবা এটা ইফেক্টিভ হওক উপযোগী হওক তোমালোকৰ অলপ বুজি পালা ঠিক আছে দিয়া এতিয়া আমি ষ্টাৰ্ট কৰো কোৱেশ্চন ছা কামৰূপ মেট্ৰো ওকে কামৰূপ মেট্ৰো ডিষ্ট্ৰিক্টৰ পেপাৰ এটো হয় स्क्रीन देखा पाए क्वेश्चन फर्स्ट तुम्हार दस क्वेश्चन एम सी क्यू आम तार चार तुम्हार ऑप्शन तार भर एट शुद्ध आंसर हम यू ऊल्ब लगे ओके सो फर्स्ट एम सी क्यू क्वेश्चन लेट्स बिगिन ओके क्वेश्चन नम्बर वन चुआ कि कैसे जेतिया धातव ऑक्साइडे एसिडर होते बिक्रिया करे तेतिया लवण और पानी उत्पन्न है হে ধাতব অক্সাইডৰ প্ৰকৃতি হল সো কোৱেশ্চনটো ভালকে পঢ়া কি কৈছে যে ধাতব অক্সাইডে কি কৰি আছে এচিডৰ সৈতে ৰিয়েকচন কৰি আছে দেট মিনছ ধাতব অক্সাইড মানে মেটেলিক অক্সাইড ঠিক আছে মই লিখিছোঁ ইংলিছতে কৈ দিছোঁ অসমীয়াত ঠিক আছে মেটেলিক মেটেলিক অক্সাইড মেটেলিক অক্সাইডে রিয়েকশন করে আছে কার লগত তোমার এসিডর হইতে এসিড ঠিক আছে অবিয়াসলি কি প্রোডাক্ট করে আছে লবণ দ্যাট মিন সল্ট লবণ আর পানি সল্ট আর ওয়াটার এটা যে মেটেলিক অক্সাইড এটা মেটেলের একটা অক্সাইড হয় এসিডর হইতে রিয়েকশন কইছে সল্ট আর ওয়াটার ফর্মেশন কইছে এটা তোমার এই মেটেলিক অক্সাইডের প্রকৃতিটো কি হবো এসিড হব বেস হব এম্ফটেরিক মানে দুইটা এসিড এসিড আর বেসর মানে কি আম্লিক আর ক্ষারকর দুইটা গুণ যত থাকে তাতে উভয়ধর্মী বলে কয় এম্ফটেরিক অক্সাইড এসিড আর বেস যত একেলগে থাকে নিউট্রাল মানে পহম তে কি লাগে তোমালোকে এটা কি হব পারে তোমালোকে এটা রিয়াকশন পহিছা যে প্রহমন বিক্রিয়া আছিলে যত আমার কি এসিড আর বেস লগ লাগে কিনে কি ফর্মেশন হয় এসিড আর বেস বুঝি পাইছেন না এসিড মানে তোমার তো বুঝি পয় অম্ল আর খার লগ লাগে কিনে কি ফর্মেশন হয় তোমার পানি প্লাস লবণ ফর্মেশন হয় এটু তো পহিছা এটা তোমার সাসুন ইয়াতে তোমার কই দিছে এসিড তো আছে লবণও ফর্মেশন হয়ে আছে পানিও ফর্মেশন হয়ে আছে তেতালে ইয়াতে তোমার এটু কি হব তেতিয়া এসিডৰ লগত কি কি লগ লাগিব লাগিব যে লবণও ফর্মেশন হব পানিও ফর্মেশন হব এসিডৰ লগত কি হব লাগিব বেস হব লাগিব বেস মানে তোমার খারক হব লাগবে এসিড আর খারক লগ লাগে তো কি ফর্মেশন হয় লবণ আর পানি উৎপন্ন হয় সো এই মেটেল অক্সাইডটু যে দিছে এই মেটেল অক্সাইডটু কি হব লাগবে আমার বেস হব লাগবে বেস মানে খারকীয় হব লাগবে খার হব লাগবে এটা সো আনসার কি হব ইয়ার খার হব সিম্পল যেবা যে লবণ আর পানি কোনটো রিয়াকশনে দিয়ে নিউট্রেলাইজেশন রিয়াকশন বলে কয় ইংলিশত মানে প্রহমন বিক্রিয়ায় দিয়ে সো প্রহমন বিক্রিয়াত সদায় এসিড আর বেস লগ লাগে এসিডটো তোমার কোয়েশনত কই দিছে বেসটো তোমার অল্প হাইড করে থই দিছে লুকাই থই দিছে মেটেলিক অক্সাইড বলে কইছে এটা হেটোই তোমার বিচারি উলিয়াব লাগে যে মেটেলিক অক্সাইডটো না এসিড হব না বেস হব সো আনসারটো কি কবা দ্যাট ইজ এন বেসিক ইন নেচার আই হোপ তোমালোকে বুঝি পাইছে এটো বহুত ভাল কোয়েশন হয় এটা যদি এন সি আর টিত নাই এইটো কোয়েশন তেতিয়া কিন্তু বহুত ভাল কোয়েশন হয় প্রথম কোয়েশনতে ইম্পর্টেন্ট বহুত ভাল কোয়েশন হয় ফাইনাল এক্সামত এনে কোয়েশন থাকে তোমালোকৰ 20% কি আহিব টাফ গোটেই পেপাৰটো 20% তোমাৰ কি থাকিব অলপ
টাফ থাকিব, কঠিন থাকিব। সো কঠিন প্রশ্নবোৰৰ ভিতৰত এইবোৰ থাকিব পাৰে, অলপ কনসেপচুয়েল টাইপ দিব, ঠিক আছে। চোৱা এতিয়া আমি কোৱেশ্যন নম্বৰ টুটো চাওঁ। কোৱেশ্যন নম্বৰ টুটো আছে, সালফাইড আকৰৰ পৰা ধাতু নিষ্কাশন কৰোঁতে আকৰিকটো কি পদ্ধতিৰে ধাতু ধাতৱ অক্সাইডলৈ পৰিৱৰ্তন কৰিব পাৰি? কি কৈছে, প্ৰচেছ, দি প্ৰচেছ ইউজ টু কনভাৰ্ট সালফাইড অ' টু মেটেলিক অক্সাইড এট এ টাইম অফ এক্সট্ৰেকশ্যন অফ মেটেল। যেতিয়া আমি কি কৰোঁ, ধাতু এটা আহৰণ কৰোঁ, আহৰণ কৰোঁতে আমি তোমাৰ কি কৰিছোঁ, এতিয়া সালফাইড আকৰিক আছে, মানে সালফাইড আকৰিক আছে, সালফাইড আকৰিক আছে, ইয়াতে সালফাইড, সালফাইড লিখা নাই বাৰু, সালফাইড আকৰিক আছে তোমাৰ। সালফাইডৰ পৰা তোমাৰ মেটেল পাবলৈ হ'লে কি কি পদ্ধতি লগাব লাগে? অলৱেজ ৰিমেম্বাৰ, আমি দুটা পদ্ধতি ইম্পৰ্টেণ্ট, বহুত পপুলাৰ কৈছোঁ যে এটা আছিলে কি, কেলচিনেশ্যন আৰু এটা ৰষ্টিং। কেলচিনেশ্যন মানে দগ্ধীকৰণ, ৰষ্টিং মানে তাপজাৰণ। অলৱেজ ৰিমেম্বাৰ ডেট যেতিয়া সালফাইড আকৰিকৰ পৰা আমি মেটেলটো, আমাৰ ধাতুটো নিষ্কাশন কৰিব লগা হয়, তেতিয়া আমি কি কৰোঁ, সদায় তাপজাৰণ কৰোঁ। আৰু তাপজাৰণ কি কৰা হয়, বায়ুৰ, অতিৰিক্ত বায়ুৰ উপস্থিতিত কৰা। চ' মনত ৰাখিব এইবোৰ, বুজিছে নে, ৰষ্টিং ইজ দ্য আনচাৰ, কি হ'ব। চ' সালফাইড আকৰিকৰ পৰা যদি আমাৰ কি কৰিব লগা হয়, সালফাইড আকৰিকৰ পৰা কি কৰিম আমি, সালফাইডৰ সৈতে, সালফাইড আকৰিক মানে সালফাইডৰ লগত আৰু কিবা কিবি লাগি আছে, আমিতো বিচাৰা নাই যে সালফাইডৰ লগত আৰু কিবা কিবি যে লাগি আছে, সেই লগা বস্তুটো আমাৰ কি হওক, আহক আমি বিচাৰিছোঁ অনলি মেটেলটো হওক, মেটেলটো, ধাতুটো হওক, ধাতুটো ইয়াতে কি হয়, সালফাইড হয় অনলি। চ' সালফাইড আকৰিকৰ পৰা যদি সালফাইডটো বিচাৰা তুমি আনিব, তেতিয়াহ'লে কি কৰিব লাগিব, তোমাৰ ৰষ্টিং কৰিব লাগিব। চ' অলৱেজ ৰিমেম্বাৰ। So, বুজি পালা এইটো? So now we are moving question number 3. Question number 3 দিছে কি চোৱা, প্ৰপেনৰ অণু এটাত, যিজন প্ৰপেনৰ মলিকুল এটা দি দিছে, কেইটা সহযোজী বান্ধনি থাকিব? চ' প্ৰপেনৰ অণু, চ' প্ৰপেন যদি কৈছে, চ' আমাৰ প্ৰপেন ৰাখিব লাগিব তোমাৰ, প্ৰপেন, প্ৰপ হ'লে কাৰ্বন তিনিটা হ'ব, এন মানে গোটেইকেইটা ছিংগল বন্ড, গোটেইকেইটা কি হ'ব, ছিংগল বন্ড। চ' সাফিচিয়েণ্ট এমাউণ্টত কি দি দিয়ে, হাইড্ৰজেন দি দিয়ে। চ' ইয়াতে তিনিটা আহিব হাইড্ৰজেন, দুটা দুটা আৰু ইয়াতে এটা, চাচোন, এক দুই তিনি চাৰি হৈ গ'ল কমপ্লিট, চাৰিটা, এক দুই তিনি চাৰি, এইটো কাৰ্বনৰ কাৰণে হৈ গ'ল, এক দুই তিনি চাৰি। চ' জানে কাৰ্বনৰ কি হ'ব লাগিব, চাৰিটা বন্ড ফৰ্মেশ্যন হয় তোমাৰ হাইড্ৰকাৰ্বনবোৰত। চ' ইয়াতে তোমাৰ কেইটা সহযোজী বান্ধনি আছে, চচোন কেইটা আছে, এটা ঘোনা, এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা নটা দহটা। চ' আনচাৰ কি হ'ব, অপশ্যন এ ইজ দ্য 10 কোভেলেণ্ট বন্ড, ঠিক আছে। চ' এইটো হ'ল তোমাৰ কুৱেশ্যন 3টো আছিলে, এইটো তোমাৰ ইমান এটা টাফ নহয়, এনেকুৱা কুৱেশ্যন এক্সাম বুকতো আছিলে। চ' ডাইৰেক্ট এনেকৈ বনাবা, নামাকৰণ জানিব লাগিব, নামাকৰণ জনাৰ পিছত এনেকৈ ডাইৰেক্ট লিখিব পাৰিব। এতিয়া আমি নেক্সট কুৱেশ্যনটো চাওঁ, কুৱেশ্যন নম্বৰ 4 চাওঁ। এটা মৌলৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস 281, এটা মৌল আছে, তাৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস দি দিছে, প্ৰথম খোলত দুটা যায়, এইটোতো জানাই, নেক্সট খোলত মেক্সিমাম আঠটা যায়, আৰু তাৰ নেক্সটত তোমাৰ ইয়াতে দিছে এটা, কিন্তু এটা নহয়, কেপাচিটিটো তোমাৰ বহুত আছে, ইজেন 18। চ' পৰ্যাপিত তালিকাত মৌলটোৰ স্থান হ'ব, চাচোন মৌলটোৰ স্থান কি হ'ব, চ' তোমালোকৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাস দিয়া আছিলে, মানে ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশ্যন দিয়া আছে 281, বুজি পালা, কুৱেশ্যন নম্বৰ 4ত। চ' 281 যদি ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশ্যন হয়, ত' ডাইৰেক্টলি তোমালোকে কি কৰিবা, ইলেক্ট্ৰনিক কনফিগাৰেশ্যনৰ পৰা বা ইলেক্ট্ৰনীয় বিন্যাসৰ পৰা লগে লগে কি কৰা, এটমিক নাম্বাৰ ওলাই লোৱা। এটমিক নাম্বাৰ মানে তোমাৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান হ'ব, 2+8=10, 10+1=11, 11 কাৰ নাম্বাৰ হয়, 11 কাৰ হয়, ছডিয়ামৰ, ঠিক আছে, ছডিয়ামৰ নাম্বাৰ হ'ল 11। চ' এতিয়াতো গম পালা ছডিয়াম কোনটো পৰ্যায়ত থাকিব, এতিয়া প্ৰথম ছডিয়াম কোনটো পৰ্যায়ত যদি থাকে, এতিয়া এইটো মানে মই খালী কৈয়ে দিব পাৰিম যে এইটো পৰ্যায়ত থাকিব, বাকীখিনি তোমালোকৰ কাম কি, মুখস্থ এইটো ৰাখিব লাগিব, বেলেগ কোনো অপশ্যন নাই ইয়াতে, ঠিক আছে। চ' সেইকাৰণে তোমাৰ এটলিষ্ট 20টা মৌলৰ আপ টু তোমাৰ কেলছিয়ামলৈকে, পাৰমাণৱিক সংখ্যা 20 আপ টু কেলছিয়াম,
মানে মৌল টু ক্যালসিয়াম লৈকে তোমাৰ গোটেইকেইটাৰে কি কৰিব লাগিব, কোনটো কোন পৰ্যায়ত আছে গোটেইকেইটাৰে তোমালোকৰ জানাটো জৰুৰী। সো ওৱানৰ পৰা টু যোনটো তোমাৰ পাৰমাণৱিক সংখ্যা আছে সেইটো প্ৰথম পৰ্যায়ত থাকিব, মই কৈ দিছোঁ। টুৰ পৰা পাৰমাণৱিক নাম্বাৰ কৈছোঁ দেই, এতিয়া টুৰ পৰা একদম এইটিন তোমাৰ টেনলৈকে, টুৰ পৰা টেনলৈকে তোমাৰ ছেকেণ্ড পৰ্যায়ত থাকে। তাৰপিছত ইলেভেনৰ পৰা এইটিন, ইলেভেনৰ পৰা এইটিনলৈকে থাৰ্ড পৰ্যায়ত থাকিব, অলৱেজ ৰিমেম্বাৰ। সো আমাৰ কি আছে, টুৱেণ্টিলৈকে আছে। তো এতিয়াতো গম পালে, বাকী টুৱেণ্টিৰ পৰা এইটিনৰ পৰা নাইনটিনৰ পৰা আপ টু অলপ আছে আৰু, সেইখিনি মই কোৱা নাই। দে যেন ফ'ৰ, সো আমাৰ লাগে কি ইয়াতে চোৱা, দে যেন টু এইট ওৱান, ইলেভেনত পৰিছে, ইলেভেনত পৰিছে মানে কি থাৰ্ড পৰ্যায়ত আছে। যদি এইটো মনত ৰাখিব পাৰা তেতিয়া ভাল কথা, ঠিক আছে। তেতিয়ালৈকে এইটো হ'ব থাৰ্ড পৰ্যায় অৰ্থাৎ থাৰ্ড পিৰিয়ডত। এইবিলাক এটমিক নাম্বাৰ দি ওৱান টু লিখিছোঁ যে, ওৱান টু এইবিলাক, ওৱান টু, তাৰপিছত টু, টুৰ পৰা টেনলৈকে, আৰু ওৱান এইটো পিৰিয়ড, ওৱান পৰ্যায়, এক নম্বৰ পৰ্যায়, এইটো এক নম্বৰ পৰ্যায়, দুই নম্বৰ পৰ্যায়, তিনি নম্বৰ, চাৰি নম্বৰ, দুইৰ পৰা দহলৈকে দুই নম্বৰ, এঘাৰৰ পৰা ওঠৰলৈকে এটমিক নাম্বাৰ আৰু পাৰমাণৱিক সংখ্যা, আৰু ইমানৰ পৰা ইমান। সো এইটো ইমান এটা টান নহয়, এইটো ইজি কুৱেশ্যন হয়। সো তাৰপিছত দিছে, মানুহৰ শৰীৰৰ বৃক্কটো কোনটো তন্ত্ৰৰ অন্তৰ্ভুক্ত, কিডনি ইন হিউমেন বিং ইজ এ পাৰ্ট অফ দি চিষ্টেম অফ, তোমালোকৰ যোনটো লাইফ প্ৰচেছ চেপ্টাৰ আছে, জীৱন প্ৰক্ৰিয়া, তাতে তোমাৰ গোটেইকেইটা চিষ্টেমৰ বিষয়ে ডিছকাছ কৰিছে। তাতে ডাইজেষ্টিভ চিষ্টেম, এক্সক্ৰেটৰী চিষ্টেম, ট্ৰান্সপৰ্টেশ্যন, নিউট্ৰিশ্যন, ৰেস্পিৰেটৰী, চব তোমাৰ কি আছে ডিছকাছ কৰা আছে। চ' এতিয়া কিডনিটো কোনটো অংশত পৰিব, চোৱা কিডনিয়ে কি কৰে, বৃক্কই আমাক কি কৰে, বৃক্কই আমাৰ কি কৰে, যোনবিলাক বৰ্জিত পদাৰ্থ আছে আমাৰ, যোনবিলাক ৱেষ্ট মেটেৰিয়েল আছে, সেইবিলাক কি কৰে আমাৰ দেহৰ পৰা বাহিৰলৈ ওলায়। চ' সেইবোৰ কি হ'ব, ৰেচন তন্ত্ৰত হ'ব, বেছি এক্সক্ৰেশ্যন, এক্সক্ৰিট কৰিব বস্তুবোৰ, চ' দেট ইজ নাথিং বাট ৰেচন তন্ত্ৰ, ঠিক আছে। দেট ইজ ইন কুৱেশ্যন নম্বৰ ফাইভ। এতিয়া আমি কুৱেশ্যন নম্বৰ ছিক্স চাওঁ, ৰ'বা। তোমাৰ চাইকেল চলাই যাওঁতে মস্তিষ্কৰ যিটো অংশ শৰীৰৰ ভংগীমা আৰু সমতা নিয়ন্ত্ৰণ কৰে সেই অংশটো হ'ল, মানে যেতিয়া তুমি চাইকেল চলোৱা ব্ৰেইনৰ কোনটো পাৰ্টে কাম কৰে সেইটো কুৱেশ্যনত আহিছে। চ' তোমাৰতো গোটেই ব্ৰেইনৰ যোনবিলাক তোমালোকৰ ডায়েগ্ৰাম দি আছে, প্লাছ ব্ৰেইনৰ পাৰ্টো দি আছে, বিভিন্ন অংশবোৰ দি আছে, গোটেইকেইটাৰ ফাংচন জনাটো বহুত ইম্পৰ্টেণ্ট হয়, কিন্তু কোনটো কুৱেশ্যন দিয়ে ঠিক নাই। চ' তোমাৰ ইয়াতে কি কি পাৰ্ট আছে, এতিয়া চাইকেল চলাই যাওঁতে, চোৱা চাইকেল চলাবলৈ হ'লে তোমাৰ বেলেঞ্চটো লাগিব, তুমি চাইকেল চলাবলৈ যাবলৈ যদি বেলেঞ্চেই নাথাকে, সৰুতে যেতিয়া চাইকেল চলাওঁ তেতিয়াতো চাইকেল চলাবলৈ যাওঁতে পৰিয়ে যায় মেক্সিমামে। চ' কি কৰিব, আমাৰ বেলেঞ্চ বনোৱাটো গাড়ী চাইকেল এইবিলাক প্ৰথম প্ৰথম শিকোঁতে বা চুইমিং, চ' এইবিলাকত কি বেলেঞ্চ বনোৱাটো ইজ এ ভেৰি ইম্পৰ্টেণ্ট। চ' বেলেঞ্চ বনাই যাওঁতে আমাৰ কি হয়, তোমাৰ ব্ৰেইনৰ বেলেঞ্চৰ কাৰণে পাৰ্টিকুলাৰ কাম কৰে চেৰিবেলাম, চেৰিবেলাম পাৰ্টটোৰ কামেই হ'ল বডি বেলেঞ্চ। চ' কি চেৰিবেলাম ইজ দ্য আনচাৰ, চেৰিব্ৰাম, চেৰিব্ৰামৰ বিষয়ে অলপ কৈ দিছোঁ, এইটো তোমাৰ ব্ৰেইনৰ চেণ্ট্ৰেল পাৰ্ট। তো চেৰিব্ৰামত তোমাৰ তোমাৰ কি কৰিব, তাৰ ভাষ্ট কাম আছে, মানে ডাঙৰ কাম ইয়াৰ, আৰু বহুত কাম কৰিব লগা আছে ইয়াতে, ইয়াতে তোমাৰ বেলেঞ্চ মেলেঞ্চৰ লগতে বহুত কিবা কিবি আহে। হাইপ'থেলামাছ একে, হাইপ'থেলামাছে তোমাৰ হৰমনৰ হৰমোন, আমাৰ যোনবিলাক হৰমোনবিলাক কি যোনবিলাক বডি গ্ৰ'থত হেল্প হয়, চ' হৰমন চিক্ৰেটতো কিহৰ কাম, হাইপ'থেলামাছৰ কাম থাকে। চ' হাইপ'থেলামাছ নহয়, মিডুলা অবলংগেটা নহয়, মিডুলা অবলংগেটা তোমাৰ ৰেস্পাইৰেটৰী ৰেস্পাইৰেশ্যনতো আমাৰ কাম হয়, যিটো শ্বহনতো মিডুলা অবলংগেটাৰ কাম আছে। চ' চেৰিবেলাম, এইটো পপুলাৰলি চেৰিবেলাম, মনত ৰাখিবা বডি বেলেঞ্চত অলৱেজ চেৰিবেলাম। নাও ইয়াৰ মুভিং কুৱেশ্যন নম্বৰ ছেভেন। চ' কুৱেশ্যন নম্বৰ ছেভেন ভাল কুৱেশ্যন, ডিউৰিং এ শ্বৰ্ট চাৰ্কিট দি কাৰেণ্ট ইন এ চাৰ্কিট, এইটো তোমাৰ মেগনেটিক ইফেক্টৰ পৰা দিছে, হৰ্ষ বৰ্তনী হোৱাৰ সময়ত বৰ্তনীটোত প্ৰবাহ, প্ৰবাহ মানে কাৰেণ্ট, যেতিয়া আমাৰ শ্বৰ্ট চাৰ্কিট হৈ যায় তেতিয়া আমাৰ, তোমালোকে ঘৰতো অবজাৰ্ভ কৰিছা, যেতিয়া শ্বৰ্ট চাৰ্কিট হয় তেতিয়া আমাৰ কি হয়, একচুৱেলি কিহৰ কাৰণে হয় শ্বৰ্ট চাৰ্কিট, তোমাৰ কি হয়, তোমাৰ এটা ইলেক্ট্ৰিক চাৰ্কিটত যেতিয়া কাৰেণ্ট মেক্সিমাম এমাউণ্টত আহি যায়, মানে পটককৈ তোমাৰ হেভি লোড এটা বাহিৰৰ পৰা অহাৰ লগে লগে তোমাৰ কাৰেণ্ট কি হৈ যায়, মানে প্ৰবাহ কি হৈ যায়, বহুত হাই হৈ যায়, যিবিলাক প্ৰবাহ বৰ্তনীটো প্ৰবাহ বহুত মেক্সিমাম হৈ যায়, তাৰ কাৰণে তোমাৰ কি হৈ যায়,
বহুত তোমার রিলেটেড তোমার যি তোমার অ্যাপ্লিকেশন আছে, আমার ঘরোয়া অ্যাপ্লিকেশন আছে, সবরে কি হয় ইফেক্ট পড়ে গোটেই তোমার ফ্যান লাইট কি হবো পারে, পটককে যদি হেভি কারেন্ট তোমার আহি কিনে পড়ে গোটেকেটা কি হব পারে তোমার স্পয়েল হওয়ার চান্সেস থাকিব। সো কি কবা যে যেন বুজন পরিমাণে যেতিয়া কারেন্ট কি হয়ে যায় বৃদ্ধি হয়ে যায়। আর একটা কথা মনত রাখিবা, যদি এইটো কোয়েশন কারেন্টের লগত রিলেট করে দিছে, যদি তোমার রেজিস্টেন্স বা রোদর লগত রিলেট করে দিলে হয় যে এনেকা দিলে হয় যে হর্ষ বর্তনী হওয়ার সময়ত বর্তনীটোত রোদ কি হব, বুজন পরিমাণে কমি যাব, সলনি হব, অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হব, অবিরতভাবে সলনি হব, কি হতে। সো রোদ অলওয়েজ রিমেম্বার, কারেন্ট যেতিয়া বাড়ে তেতিয়া রোদ কি হব কমে। সো রোদ তোমার সদায় মনত রাখবা অপোজিট অফ কি প্রবাহ। সো রোদ সদায় তোমার কি করে রোদে কারেন্টক কি করে দিয়ে বাধা দিয়ে, কারেন্ট যেনিবা চলি আছে কোনবা একটা মেটালিক কন্ডাক্টরের মাঝে দি রোদে রোদে সদায় কি করব ট্রাই করব ইয়াক অপোজ করব কারেন্টক। সো সেই তার টার্মটো তারপরে আহিছে, সদায় মনত রাখবা যেতিয়া প্রবাহ সবচেয়ে ম্যাক্সিমাম হব রোদ কি হব মিনিমাম হব। ফিলহাল এই কোয়েশন তোমার আনসার কি হব প্রবাহর কথায় সুদিছে, সো বুজন পরিমাণে বৃদ্ধি পাব, এই হোক বুঝি পাইছা এই ইম্পর্টেন্ট হয় ভাল কোয়েশন। এতিয়া আমি কোয়েশন নম্বর চাও, নেক্সট টু কোয়েশন নম্বর এইট। সো বাল্বর ক্ষমতা দিয়েছে 40 ওয়াট, ইয়ার মানে হল সো এটু তোমার ইলেকট্রিসিটির পর আহিছে কোয়েশন নম্বর এইটর। সো 40 ওয়াট ইয়ার মিনিং কি হয় মানে, ঠিক আছে প্রথমে তো কৈছো ওয়াট, ওয়াট মানে কি হয় দ্যাট মিন্স ক্ষমতা মানে কি সেটা জানিব লাগিব। ক্ষমতা বা তোমার পাওয়ার মানে হল ইংরেজিত পাওয়ার, পাওয়ার মানে হল ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান পার টাইম। তুমি তোমার মানে মানি লওয়া যে এক সেকেন্ডত তুমি কিমান কাম করিলা, সো তাকে তুমি কি বলি কবা ওয়ার্ক তোমার পাওয়ার বলি কবা। দ্যাট মিন্স পাওয়ার টার্মটো তোমার আহে ক্ষমতা টার্মটো কার লগত রিলেট হব, কাম যিমান করিলা তার লগত টাইমৰ ৰিলেচন, মানে তুমি পার সেকেন্ডত বা মানে পার্টিকুলার টাইমত বুঝি পাইছা না উইথ রেসপেক্ট টু টাইম বা পার্টিকুলার টাইমত তুমি কিমান কাম করিছা, সেই যোনটো তোমার কম্পারিজন সেটোতে তোমার কি আহে ওয়াট টার্মটো আহে। সো 40 ওয়াট মানে তোমার কি হব 40 লিখা ওয়াটক কি লিখিব পারা ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের ইউনিট কি হয় জুল, পার টাইম মানে সেকেন্ড, সো 40 জুল পার সেকেন্ড, মানে এক সেকেন্ডত যদি 40 জুল কাম করা তেতিয়াহলে তোমার কি হব তোমার পাওয়ার কিমান হব 40 ওয়াট হব। সিম্পল মিনিং অলওয়েজ মনত রাখবা ওয়াট মানে কি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, আর ওয়ার্ক ডানের ইউনিটটা জানাই জুল হয়, কামর ইউনিট জুল হয়, এটা তো তোমার ক্লাস 8-9 পাই গম পাওয়া। সো পার সেকেন্ডত কিমান জুল কাম করেছে দ্যাট ইজ নাথিং বাট ওয়ার্ক পাওয়ার। সো এইটা কি হব ইট ক্যান ডো 40 জুল অফ ওয়ার্ক ইন 1 সেকেন্ড, ইজ এইট এ বাকিবিলাক না 40 এম্পিয়ার, এম্পিয়ার কত আহিব তোমার 40 ভোল্ট, এইটা তো আরো নাহে বহুত দূর দূর হয়ে গেল এবার রোদ নহয়, ঠিক আছে। সো কোয়েশন নাম্বার 9 চাই দিয়ে তলত উল্লেখ করা শক্তির উৎসসমূহৰ ভিতৰত কোনটো জীৱৰ শক্তির উদাহরণ নহয়, মানে তোমার জীৱৰ শক্তি। সো শক্তির এটা এটা তোমার ক্লাসিফিকেশনত আছিল এনার্জির, যেতিয়া শক্তির যেতিয়া তোমালোকে শ্রেণী বিভাজন কৰিছা তাতে জীৱৰ শক্তি আছিলে, ইংরেজিত কয় তোমার বায়োমাস এনার্জি সোর্স। সো বায়োমাস এনার্জি সোর্স কোনবিলাক হয়, জীৱৰ শক্তি কোনবোৰ হয় অলওয়েজ রিমেম্বার, সদায় মনত রাখবে যে জীৱৰ শক্তি সদায় কি হয় জানানে নবীকরণযোগ্য শক্তি, নবীকরণযোগ্য যোনবিলাক আমার সোর্স আছে সম্পদ আছে তারপরা সদায় জীৱৰ শক্তি আহে। নবীকরণযোগ্য মানে ইংরেজিত রিনিউয়েবল সোর্স অফ এনার্জি যোনবিলাক হয় গোটেকেইটা কি হব তোমার জীৱৰ শক্তির ক্যাটেগরিত আহে। সো কাঠ চোয়া, কাঠ নবীকরণযোগ্য শক্তির পরাই আহা অলওয়েজ রিমেম্বার, আর কাঠ কাঠ গছ গছ গছর পর আহিছে, আর গছ তো কি আমার নবীকরণযোগ্য সম্পদর ভিতর পড়ে, নবীকরণযোগ্য সম্পদ কোন কোনবিলাক রিনিউয়েবল সোর্সেস হল যাক রিসোর্সেস একবার ইউজ করার পিছত আমি বারে বারে ইউজ করব পারি সেগুলো হল রিনিউয়েবল রিসোর্সেস। সো আনসার কি হব কাঠ। সো তারপর আছে গোবর গ্যাস, অবভিয়াসলি গোবর গ্যাসও তোমার কি হব নবীকরণযোগ্য, বুঝি পালা। সো এইবিলাক আমি পায়ে থাকিম, কয়লা নবীকরণযোগ্য এইবিলাক, বাট নিউক্লিয় শক্তি নবীকরণযোগ্য সম্পদ নহয়, এটা আমার এক্সেস অ্যামাউন্টত নাই,
বুঝি পাইছে নাই? সো আনসার কি হব, নিউক্লিয় শক্তি হব, জীৱৰ শক্তিৰ উদাহৰণ নহয় এইটো। বাকীবোৰ হয় কাঠ, গোবৰ গেছ, গোবৰ গেছ চোৱা এনিমেল যোনটো ডাং, বুঝি পাইছে নাই, জীৱ জন্তুৰ যোনটো গোবৰ, গৰুৰ কোৱা, বা কেটেল ডাং, কেটেল ডাং বুলি ক'লে তোমাৰ গৰু ঘোঁৰা মহ চবে আহে। চ' গোবৰ দা গছ গেছটো তোমাৰতো নবীকৰণযোগ্য হ'ব। তাৰপৰা আহা কয়লা, কয়লাটো আমাৰ এক্সেছ এমাউণ্টত পায় আমি, চ' সেইবোৰো হ'ল। কাঠটো কৈয়ে দিলোঁ অলৰেডি, চ' নিউক্লিয় শক্তি নহয়, আনচাৰ হ'ব নিউক্লিয় শক্তি। আই হোপ বুজি পাইছা এইটো, এইটো এইটো তোমাৰ বায়'লজিৰ এনভাইৰনমেণ্টৰ কুৱেশ্যন হয়, বাট ভাল কুৱেশ্যন এইটো। কিছুমান যোনবিলাক অলপ ভাল কুৱেশ্যন এইকেইটা মই দেখাই দিছোঁ। চ' নেক্সট কুৱেশ্যনটো চোৱা, নেক্সট কুৱেশ্যন আছে, পৰিস্থিতিতন্ত্ৰৰ যিবোৰ অনুজীৱই মৃত প্ৰাণী আৰু উদ্ভিদৰ অৱশিষ্ট অংশ, পেলনীয়া আৱৰ্জনা আদিৰ পাচন ঘটাই মাটিৰ উৰ্বৰতা প্ৰাকৃতিকভাৱে ঘূৰাই আনে, সেইবোৰ অনুজীৱক কোৱা হয়। মানে কি, ইনে ইক' চিষ্টেম পৰিস্থিতিতন্ত্ৰত মাইক্ৰ'অৰ্গানিজম হুইচ ব্ৰেক ডাউন দা ডিক ডেড মেটেৰিয়েল ডেড ৰিমেইনছ অফ মেটেৰিয়েল বা ৰিমেইনছ যিয়ে কোৱা অফ এনিমেলছ এণ্ড প্লাণ্টছ ৱেষ্ট প্ৰডাক্ট এটচেট্ৰা আর ফার্টাইল এন্ড দি সয়েল ন্যাচুরালি আর নন এস। ওকে, মানে কোয়েশনটো এটা সুধিছে যে ইকোসিস্টেম এটা, পরিস্থিতিতন্ত্র এটা, এই মৃত যোনবিলাক আমার অবশিষ্ট অংশ আছে, গছ গছনিরে কোয়া বা যিকোনো তোমার জীবরে মৃত অংশবোৰ আমার পচাব লাগে না বা গলাব লাগে, সেইটোত কোনে হেল্প করে? সেইটোৱে তোমাক হেল্প করে অনুজীব যোনটো ডিকম্পোজার, ডিকম্পোজারের কামে এইটো হয়। প্রডিউসারে কি করে, উৎপাদকে সদায় কি করে, গছ গছনি যোনবিলাক হয়, বুঝি পাইছেন নাই, উৎপাদকে তোমার কি করে, উপভোক্তার খাদ্যর যোগান ধরে, গছ গছনি যোনবিলাক গ্রিন প্লান্ট আছে, মাংস বুঝি জানাই যোনবিলাকে মাংস খায়, বায়োমাস নহয়। সো ডিকম্পোজার যোনবিলাক বিউজক, মানে কি জীব জন্তুর পচা অংশ যোনবিলাক কোনে গলায়, বিউজকে গলায়, ডিকম্পোজারে গলায়। সো এই 10টা কুয়েশন আসলে তোমালোকৰ, 10টা কুয়েশনৰ ভিতৰত যোনবিলাক অলপ টান হয় এইবোৰ তোমাক কৈ দিছোঁ, বাকীবোৰ চাবা, বাকী কুয়েশ্যনবোৰ মই দেখাই দিছোঁ, কিয়নো গোটেইবিলাক তোমাৰ ডিছকাছ কৰাটো এটা ইয়াত পচিবল নহয়, বাকী কুয়েশ্যনবোৰ চাই লোৱা, মই দেখাই দিছোঁ গোটেইকেইটা। আৰু কিবা যদি ইয়াৰ ভিতৰত টাফ থাকে তেতিয়াহ'লে কমেণ্টত দি দিবা, তাৰপিছত তেনেকৈ আমি লৈ কিনে ডিছকাছ কৰিব পাৰোঁ। ঠিক আছে, আই হোপ আজিৰ ভিডিঅ' আমি ইয়াতে সামৰণি মাৰিম, বাকী কুয়েশ্যনবোৰ মই দেখাই দিছোঁ চোৱা। বাকি কুৱেশ্যনবোৰ চোৱা, কুৱেশ্যন নম্বৰ 18, দেন 23, 24, 25, 6, 7, 30, 31, 32, 35, গোটেইকেইটা বাকী কুৱেশ্যনবোৰ গোটেই বুকৰ কুৱেশ্যন হয়, সব বুকৰ কুৱেশ্যন হয়, কোনো তোমাৰ ইমানটা ষ্ট্ৰেছ ল'বলগীয়াও কোনো বস্তুৱে নহয়, গোটেই বুক পঢ়িলে যোনে বুক পঢ়িব ধুনীয়াকৈ পাৰিব, আৰু ষ্টিল যদি নোৱাৰা তেতিয়াহ'লে তোমালোকে এই কৰিব পাৰা, কমেণ্ট ছেকশ্যনত দি দিবা, তাৰপিছত দুই তিনিজন মানুহৰ একলগ কৰি কিনে আমি বনাব পাৰোঁ, গোটেইকেইটা মই দি দিছোঁ প্ৰথমৰ পৰা। ঠিক আছে, ইয়াতে থাকক আজিৰ ভিডিঅ'। চ' আমাৰ চেনেল লাইক, শ্বেয়াৰ, ছাবস্ক্ৰাইব কৰি থাকিবা। চ' টিল দেন, বাই।